আর ওয়াহশী নবীর চাচারে এমন ভাবে মারলো বর্ষা দিয়া কলিজা ছিবায়া খাওয়াইলো সেই ওয়াহশীরে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিল আর আবু তালেব নবীরে জড়ায়া জইরা ঘুমাইছে কিন্তু আবু তালেবরে আল্লাহ হেদায়েত দিল না হেদায়েত দিল নবীর চাচা আমির হামজারে যে মারলো তারে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিছে আল্লাহ লীলা বুঝাবো না তাই কথা কন না এ জমক ভাই যে আবু তালেব নিজের সন্তানকে না খাওয়াইয়া আমার নবীর মুখে খাবার তুলে দিল রে যে আবু তালেবের সামনে আমার নবীকে কেউ কিছু বলতে পারে নাই সেই আবু তালেবরে আমার আল্লাহ হেদায়েতটা দিল না ওয়াসিফ যিনি আমির হামজাকে বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সিনাটা ফেরে হানজালার কলিজাটা বাহির করে হিন্দা নামক এক মহিলাকে দিয়া সিবায়া খাওয়াইছে এমন জঘন্যতম কাজ করার পরেও ওয়াসি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল ওয়াসিরে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিল সুবহান কিন্তু আবু তালেব একটা দুইটা বছর নয় গো একটা দুইটা বছর নয় পঞ্চাশটা বছর আমার নবীরে খাওয়াইছে লালন পালন করছে এরপর হেদায়ত পাইল না বলুন তো দেখি কেন হেদায়ত দিল না একজনক ভাই কারণ হেদায়তের মালিককে যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মরণাপন্ন একেবারে বিছনায় পড়ে গেছে নবীজি যখন ঢুকবে এমন সময় তাকায়া দেখে আবু জাহিল্লা আবু লাহাব উতবা উতাইবা যত শয়তান আছে সবগুলি আবু লাহাবের চতুর্দিকে বসা যেন আল্লাহর নবী নিজের চাচাকে কালেমার দাওয়াতটা না দিতে পারে এমন ভাবে জ্ঞান করে বসে আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন চাচার অবস্থা খুব মরণাপন্ন কাছে গিয়া নবী দুইটা চোখের পোটা পানি ছেড়ে দিয়া বলেন এ প্রাণের চাচা এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো কিয়ামতের ময়দানে আমি নবী হওয়ার পরেও আপনারা সুলের জন্য আমি কোন আপনার চাচার জন্য কোনো সুপারিশ করতে পারবো না এ আমার সিরাজগঞ্জের ভাইয়েরা কথা কি বুঝতেছেন কথাকে ক্লিয়ার নবী নিজে বলতেছেন আপনি যদি এইভাবে ইমান হারাইয়া মারা যান আমি একজন রাসূল নয় শুধু সমস্ত নবী কুলের সম্রাট আমি আল্লাহর পরে আমার সম্মান সেই নবীও আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাইতে পারবো না আফসোস লাগে নবী বলেন আবু তালেবকে আমি বাঁচাইতে পারবো না আর আমাদের দেশের ফির ফকিররা মুরিদানে লইয়া জান্নাতে চলে যায় এটা বড় আফসোসের বিষয় মুরিদানের নামাজ নাই রোজা নাই গাঞ্জা খায় তিন অক্ত কিসের নামাজ কিসের রোজা ফর্দা নাই সুদে ঘুষে তুমসে খায় ওই ফিরে মুরিদান দে আশ্বস্ত দেয় তুই জান্নাতে লইয়া যাব খালি উরুষের সময় দুইটা গরু লইয়া যাইস বাস্তব না বাস্তব জমাক ভাই স্পষ্ট শুনেন আমার নবী বলেন চাচা গো আমি নবী হইলেও আপনার জন্য সুপারিশ করতে পারবো না যদি আপনি একটা বার কালেমাটা পড়েন একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালেমাটা পড়েন আমি নবী আপনারে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কেউ শুনবে না কেউ দেখবে না আমার কানে কানে শুধু চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবীর কানে শুধু শোনায়া দেন কেউ শোনা লাগবে না ওয়াদা দিব আপনাকে আমি যদি একবার শুনে ফেলি আপনি কালেমা পড়ছেন কিয়ামতের মাঠে আমি নবী আপনি চাচাকে ছাড়া জান্নাতে যাব না